मालयो किरीटिनिं ब्रह्मराज शिरत्नाडं वंदे भारत मातरं मंचे उपविष्ट হিন্দু সমাজে সন্ত আপনাদের শ্রী চরণে আমার প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট আমার সংগঠনের গুরুজি যারা আছেন এবং বহির্ভারত থেকে আগত যারা আছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রেষ্ঠ প্রণাম নিবেদন করছি। তৎসঙ্গে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভারত মাতা সুসন্তান হিসাবে আপনাদেরকে আমি উপস্থিত, আপনারা যারা হিন্দু সংহতির কর্মীবৃন্দ আপনাদেরকে প্রত্যেক ভাই বন্ধুর মাদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। জয় শ্রীরাম। আপনারা শুনেছেন আমি এমন একটি প্রান্তে আছি ভারতবর্ষে, একদম দক্ষিণ পূর্ব প্রান্তে, আর এই জেলাটার নাম হচ্ছে শ্রীভূমি জেলা। শ্রীভূমি জেলা একদম বাংলাদেশের সঙ্গে, এই বাংলাদেশ আর এই শ্রীভূমি জেলা। সেই শ্রীভূমি জেলায় প্রতিনিয়ত বাংলাদেশ থেকে আমাদের মুসলমান ভাইরা আসছে। কেন আসছে জানেন? আমাদের হিন্দু মন্দিরকে ধ্বংস করার জন্য। কেন আসছে জানেন? আমাদের হিন্দু যারা বিত্তশালী লোক আছে তাদের বাড়িতে ডাকাতি করার জন্য। কেন আসছে জানেন? আমাদের পতিতভূমি যেগুলো আছে, আমাদের বাগান অঞ্চল যেগুলো আছে, সেইগুলাতে পরিকল্পিতভাবে ওরা দখল করে নিয়েছে। আর কি করছে জানেন? আমাদের যারা কুম্ভকর্ণের মতো যারা ঘুমিয়ে আছে, আমাদের প্রশাসনকে আমি দুষবো না, কারণ প্রশাসনের হাত বা বাধা। যারা আমাদের কিনে রাজনীতি করছে, যারা এই বৃহত্তর হিন্দু সমাজ কিনে রাজনীতি করছে, আমি তাদেরকে দীক্ষার জানাচ্ছি। আমরা জানি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল দ্বিজাতির তথ্যে, হিন্দুস্তান ফর হিন্দু অ্যান্ড আদার্স ফর মুসলিম, পাকিস্তান ফর মুসলিম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই ইতিহাস আমরা সবাই জানি যে পরিকল্পিতভাবে আমরা হয়ে গেলাম কি সেকুলার। ধরে নিলে আমরা সেকুলার মানে সবাই আমরা ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানে কি? এক মার পাঁচ সন্তান বা এক পিতার পাঁচটি পুত্র, মানে মা বাবার দুটি চোখ প্রত্যেক সন্তানকে সমভাবে দেখবে, সমদৃষ্টি দেখবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষে হিন্দুদের জন্য একটি আইন আর মুসলমানদের জন্য আরেকটি আইন। আমি প্রশ্ন করি, কেন? সেটা কি বাংলাদেশে হবে? সেটা কি পাকিস্তানে হবে? হবে না। পাকিস্তান বাংলাদেশে কোনো হিন্দুরা সম্পত্তি কিনতে পারে না, কোনো হিন্দুরা সম্পত্তি বিক্রি করতে পারে না, বলে কি শত্রু সম্পত্তি। কিন্তু আমাদের এইখানে, আমাদের ভারতবর্ষে তাদেরকে জামাই আদরে ওদেরকে ইলিশ মাছ খাওয়ানো হচ্ছে। আর কি, কোনো না কোনোভাবে কোনো রাজনীতির দল ওরা ঢুকে গেছে। আমাদের আসামে অনেক রাজনীতির দল আছে, স্থানীয়ভাবে আছে, কেন্দ্রীয়ভাবে আছে, ওরা প্রত্যেক ওই রাজনীতির ছত্রছায়ায় ওদের নিজেরকে সুরক্ষিত করে নিয়েছে। তো এইভাবে যদি আমাদের এই অবস্থা চলতে থাকে, যে বৃহত্তর এই হিন্দুস্তান, এই ভারতবর্ষ, সেই হিন্দুস্তানের ভারতবর্ষে আমরা হিন্দুরা হয়ে যাব সংখ্যালঘু, আর বেশি দিন দেরি নয়। কিভাবে হব? আমাদের ঘরে এক স্ত্রী এক পুত্র, আর ওদের ঘরে কম করে তিনটি স্ত্রী 15টা পুত্র। আমি প্রশ্ন রাখছি, যদি বাংলাদেশে পরিবার পরিকল্পনা মানতে পারে, তাহলে আমাদের হিন্দুস্তানে কেন হবে না? কেন আমাদের হিন্দুস্তানে পরিবার পরিকল্পনা হবে না? উত্তর নেই। উত্তর কি? হিন্দুস্তানের জন্য উত্তর আছে শরীয়তি আইন। শরীয়তি আইন কি বলেছে? যে হিন্দুস্তানের সংখ্যা বাড়াও আর হিন্দুস্তানে হিন্দুদেরকে সংখ্যালঘু করো। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, কিন্তু সেখানে শরীয়তি আইন চলছে না, চলছে আমাদের হিন্দুস্তানে। কত দুর্ভাগ্য আমাদের, আর আমরা চুপ বসে আছি। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো, অনেক বক্তারা পড়ে রয়েছেন। একটি বেদের একটি মন্ত্র বলছি, হিন্দু
হিন্দু পতিত ভবেত, মম দীক্ষা হিন্দু রক্ষা, মম মন্ত্র সমানতা। তাই আপনাদের কাছে আমি নিবেদন করছি, আজকে আমরা এই বৃহত্তর যে হিন্দু সমাজে যারা আছে, আমার এর মন্ত্র হওয়া উচিত আমরা সবাই সমান। হিন্দু সংগতি সার্থক তখনই হবে যখন আমরা সবাইকে হিন্দু হিন্দু ভাই ভাই বলে আলিঙ্গন করবো। আমাদের মধ্যে থাকবে না জাত পাতের বিচার, কেউ না ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, আমরা সবাই হিন্দু, আমরা সবাই ভারত মাতার সুসন্তান, আমরা এই দেশকে রক্ষা করব। যারা আমাদের এই দেশের বিরুদ্ধে দুর্নীতি করবে, যারা আমাদের দেশকে সন্ত্রাসবাদীদের নিয়ে যাবে, তাদেরকে আমরা সমীচিত দীক্ষা শিক্ষা দান করবো কিভাবে রামের চরিত্র রূপ নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র চালিয়ে তাই আপনাদের কাছে আবেদন রাখছি, হিন্দু জওয়ান, হিন্দু ভাই মা বোনরা, আমরা সবাই দুর্গা পূজা করি, আমরা সবাই কালী পূজা করি, কেন করি জানেন? আমার দুঃখ হয়, আমার কাঁদতে ইচ্ছে করে, কারণ আমার অঞ্চল থেকে অনেক মেয়েদেরকে বাংলা মুসলমানরা নিয়ে গেছে, নিয়ে তো দুর্বল অত্যাচার করেছে, ওদের সতীত্ব নষ্ট করেছে। আমি অনেক জায়গাতে ওদেরকে মুক্ত করার চেষ্টা করেছি যতটুকু আমার সমর্থন হয়েছিল। কেন করবে আমাদের হিন্দুস্থানে হিন্দু মেয়েদের অত্যাচার, কেন করবে হিন্দু মন্দির কেন ধ্বংস করবে, হিন্দু যে সমাজ সম্পত্তি কেন ওরা লুণ্ঠন করবে? সেইভাবে আমরা হিন্দুস্থানের প্রত্যেক হিন্দু, চাই আসামের হিন্দু হোক, চাই পশ্চিমবাংলা হিন্দু হোক, চাই বিহারের হিন্দু হোক, সমস্ত ভারতবর্ষে আমরা সবাই হিন্দু, এক হিন্দু, হিন্দু 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 দুনিয়ার হিন্দু। আর আমরা এই একতার মন্ত্রী নিয়ে আপনার কাছে আবেদন রাখবো, আমরা যেভাবে মা দুর্গা পুজো করছি, মা কালীমার পুজো করছি, আপনি আমাদের মাদের কাছে আবেদন রাখবো আপনারা সেই মা দুর্গা রূপ নেন, সেই কালীমার রূপ নেন। কোন বিধর্মী যদি এসে আমাদের মা বন্ধের সতীত্ব নষ্ট করতে চেষ্টা করে, আপনারা সেই কালীর মতো দুর্গার মতো ওদের মূল্য ছাপ করে দেবেন। ভাইদেরকে আমি প্রার্থনা রাখছি, এই হিন্দু ভাইরা, এই হিন্দু ভাইরা তোমরা জাগো, কেন জাগবে, কিভাবে জাগবে? দেখো, একটি মুসলমান বা একটি খ্রিস্টান লোক ওর ধর্মীয় পরিচয় সবসময় সঙ্গে রাখে। একজন মুসলমানকে আমরা কি হয়েছিল, তোকি মাথায় দিয়ে দেয়, ও লঙ্গি পরে, একজন খ্রিস্টান তার ক্রস লাগিয়ে দেয়, আমরা চিনে নেই ও হিন্দু ধর্মীয় মুসলমান খ্রিস্টান। কিন্তু আমরা যারা আছি আমাদের হিন্দুত্ব কোথায়, হিন্দুত্ব পরিচয় কোথায়? তাই হিন্দুত্ব পরিচয়ের জন্য সবসময় আপনারা তিরোচ্চারণ করুন, ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মকে যে রক্ষা করবে, ধর্ম তাকে রক্ষা করবে, তাই ধর্মের চিহ্ন আপনারা ধারণ করুন, হিন্দুত্ব রক্ষা হবে, আর হিন্দুত্ব রক্ষার সমস্ত হিন্দুস্থান রক্ষা হবে, আর হিন্দুস্থান রক্ষা হবে সমস্ত বিশ্ব রক্ষা হবে, সমস্ত বিশ্ব রক্ষা হবে, সমস্ত মানবতার জয় হবে, না হলে কিচ্ছুই হবে না। বসুদেব কুটুম্বে আমাদের আমাদের বেদের মন্ত্র, আমরা সমস্ত পৃথিবীকে কাফের করতে চাই, আমরা সমস্ত পৃথিবীকে কুটুম্ব করতে চাই, আত্মীয় করতে চাই। আমরা বলি না কাউকে কাফির বলি না, আমরা কাউকে বিধর্মী বলি না, আমরা কাউকে পাপী বলি না, কিন্তু বলা তোর আমাকে বাধ্য করছে, আমাদেরকে বাধ্য করছে। তাই আমরা আমাদের শাস্ত্রে অনেক কিছু উদাহরণ পড়ে আছে, অনেক নিদর্শন পড়ে আছে, তাই হিন্দু ভাইদেরকে বলছি আপনারাও হিন্দু ধর্মকে রক্ষা করুন। আর দুর্গা পূজার সময় 5-6টা কাপড় কিনবেন না, একটি কাপড় কিনুন, আর বাকি কাপড়ের পয়সা জমিয়ে আপনাদের সুরক্ষার জন্য সেই সুরক্ষার ব্যবস্থা করুন। এইটি আপনাদের কাছে আমার সময়ের প্রতি লক্ষ্য রেখে, যদি ভগবান রামচন্দ্র আবার আপনাদের সামনে আসতে পারেন আমি আসব। আমার শেষ অনুরোধ আপনার কাছে দেখে গেলাম, ভগবান রামচন্দ্র ভারত মাতা আমরা সুসন্দর সবাই শক্তিশালী বৃদ্ধ হোক, এটুকু প্রার্থনা রেখে আমার বক্তব্য।